আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজকে হচ্ছে আমাদের এখানে তো আপনারা সবাই জানেন যে আমাদের শপে মোটামুটি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় লোক আসে, কখনো ওইভাবে ভিডিও করা হয় নাই, আর আমারও মনে হয় নাই যে আসলে ভিডিওটা করা দরকার। কিন্তু আজকে যেটা হয়েছে যে খিলগা বৌদ্ধ মন্দির থেকে একজন আন্টি আসছে, ওনার সম্বন্ধে একটু পরেই বলি, আর একজন হচ্ছে ভাইয়া আসছে আর আপু আসছে। তো ভাইয়া আপু আসছে এটা অ্যাজ ইউজুয়াল নর্মাল, কারণ এরকম সবাই আসছে। ও ভাইয়া আসছে কাতার থেকে, মানে ভাইয়া কাতারে থাকে আর আপু বাংলাদেশে থাকে। ভাইয়া কাতার থেকে এসে আপুকে নিয়ে আসছে আমার শপে, একটি ভিডিও দেখে ওনারা আসছে কেনাকাটা করতে। তো ঠিক আছে, ভাইয়া হচ্ছে ফোনে যোগাযোগ করে এসেছে। সবচেয়ে মানে আশ্চর্যকর বিষয় বা হচ্ছে যেটা আমি বলবো যে মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে একজন মানুষ হিসেবে আজকে আমার সবচেয়ে বড় পাওনা যেটা, সেটা হলো যে আন্টি আসছে বৌদ্ধ মন্দির থেকে। ওই আন্টি এখন অবধি যতগুলো ভিডিও আমার দেখেছে উনি সব নোট ডাউন করে রেখেছে, এবং সেই নোট ডাউনটা উনি সাথে করে নিয়ে আসছে। আর উনি হচ্ছে আমাকে ফোনে পায় নাই, মানে এটা আমার দুর্ভাগ্য যে উনি আমাকে ফোনে কানেক্ট করতে পারে নাই। আর যাই হোক, যে কোনো সমস্যার কারণে উনি ফোন আমাকে করতে পারেনি। উনি সেই একা একা মহিলা মানুষ বাঁচে আসছে, আর বাঁচে এসে ওখান থেকে সে বাসায় মানে আমার বাসা খুঁজছে, অ্যাড্রেস সে ওভাবে করতে পারে নাই। সে আমার বাসা প্রায় মানে আধা ঘন্টা এক ঘন্টা সে অনেক কষ্ট করছে, মানে আমি এটা ভেবে আমার এতটাই খারাপ লাগছে, বাট কিছু বলার নাই। আমি যেটা আপনাদেরকে মূলত আজকে দেখাবো, ওনারা প্রোডাক্ট পছন্দ করছে, আমি ভাবলাম যে আপনাদেরকে যে জিনিসটা না দেখালেই নয়, একটু এদিকে নিয়ে আসি, একটু দেখাও, ক্লোজ দেখাও। দেখেন উনি হচ্ছে আমার প্রতিটা ব্লগ দেখে লিখে লিখে রাখছে, কারণ ওনার হচ্ছে স্ক্রিনশট দেওয়া বা কিংবা হোয়াটসঅ্যাপ ইমো এই ধরনের কোনো অপশন নাই। কিন্তু উনি কিন্তু তার জন্য যে কি অপশনটা নিচ্ছে দেখেন, এই যে প্রতিটা পাতায় পাতায় এরকম করে সে লিখে রাখছে, মানে পুরো একটা প্যাড তার এরকম অবস্থা, সেই যেমন করে করে লিখে রাখছে। মানে চাদর কি কালার, কোন সাইজের, এই যে বাংলা জয়পুরিগুলা কিভাবে কেমন, সব সে লিখে লিখে রাখছে। তো এই যে এগুলা মানে এইটা আসলে দেখার পর আমার এতটাই মানে কি বলবো যে আমার এখন মনে হচ্ছে যে মানে আমি বিজনেস করতে এসে অনেক সময় মনে হয়েছে অনেক নানা কারণে যে হয়তো ভালো হলো না বা খারাপ, ভালো মন্দ যেটাই হোক, অনেকে বলে যে দুনিয়াতে আর কোনো কাজ নাই, মানে পড়াশোনা শেষ করে এসে মানুষ চাকরি করে বড় বড়, যেমন হয়তো ফ্রেন্ড সার্কেলের অনেকেই অনেক বড় বড় পজিশনে আছে, তাদের কাছে অনেক সময় নিজেকে অনেক ছোট মনে হতো। কিন্তু আজকে সবকিছু মিলিয়ে আমি যেটা বলতে চাই যে আমি একজন মানুষ হিসাবে একজন মানে উনাকে আমি আন্টি করেই বলছি, উনার যে ভালোবাসাটা আমি পেলাম যে উনি শুধুমাত্র আমার সাথে দেখা করার জন্য উনি এইরকম একটা নোট ডাউন করছে, করে এইরকম ঠিকানা নিয়ে উনি কোনো টেকনোলজিও ইউজ করে নাই, না আমাকে ফোনে পেয়েছে না আমাকে কিছুতে মানে কোনোভাবে কানেক্ট করতে পেরেছে। সে মানে অনেক কষ্টে খুঁড়ে খুঁড়ে আমার বাসার নিচে উনি সিকিউরিটি গার্ডকে বলছে, পরে সিকিউরিটি গার্ড আমার শপে এসে দিয়ে গেছে। তো আমি মনে হচ্ছে যে মানে আজকে আমার মনে হচ্ছে আমি সবচেয়ে পৃথিবীর সুখী মানুষ যে একজন মানুষকে একজন মানুষ এত কষ্ট করে খুঁজে বের করতে পারে। তো আমি আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি এই আন্টি যাই, আন্টিটা অনেক হচ্ছে মানে পদ্মানশীল, এই জন্যই উনি আসছে না, বাট আমরা এমনি সাইড থেকে আপনাদেরকে দেখিয়ে দিব যে ওনারা এখানে আছে। কিন্তু ওনার এই ডায়েরিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি ভিডিওটা আরেকটা জন্য করা, ওটা আরেকটা কারণে করা, সেটা হচ্ছে যে মানে হয়তো ভিডিওটা আমার কাছে যতদিন থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো ভিডিওটা কখনো না কখনো দেখলে আমার মনে হবে যে না আন্টি মানে কেউ না কেউ আমাকে এতটা ভালোবেসে এইভাবে নোট করে সে আমার অবধি পৌঁছাইছে। রং কিরকম থাকবো মা, রং উঠে না কিন্তু কিন্তু ফুলি নাই। আপনি কাস্টমার করবেন যে লবণ দিয়ে নিয়ে তারপর
দুজন একসঙ্গে দাম করে একসঙ্গে দুজন দাম করে আমি জামাটা তো আমার বেশি ফোকাস হয়, হয়তো কিছু লেভেলে হয়, কিন্তু সবার ক্ষেত্রে মোস্ট অফ পিপল কিন্তু ওন্নাটাকে ফোকাস করে। আমার ওন্নাটা যদি একটু ডিফারেন্ট হয় আমার মনে হয় যে ভালো লাগে। যেমন ওই যে মালহার যে ড্রেস, ওই ড্রেসের সাথে অন্যটা যদি আপনি সালোয়ারের কাপড় দিয়ে পাইপিং করে নেন, আর সুন্দর মুখটাই একদম গর্জিয়াস হয়ে যায়। যেগুলি মানে নতুন এই বছর 2021-এ এগুলি লিখে দিয়ে সাল লিখে দিয়ে তাহলে বুঝছা আমি চলে আসবো, নাহলে বুঝতে পারি না বুঝছেন। 4 মান্থ এগো বা 6 ইয়ার 6 মান্থ আপনি এক কাজ করে মানুষ যদি এগুলো বলে কেমন আমার যদি একটা আতঙ্ক থাকতো, এখন কাছের মানুষ আল্লাহ পাক কিভাবে মিলাই দিচ্ছে, আল্লাহর সাহায্যের কথা চিন্তাও করতে পারি। আপনি আগে যান, ওনার এই দুটো ওনার হাতে দাও। আশিমা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিনা এটাও কিছু না।